হ্যালো বন্ধু বান্ধব, আজি আপনার লো বহুত একটা ভাল খবর। সেই ভাল খবরটো আহি পড়লে কেন্দ্রীয় সরকারের ফলপরা কেন্দ্রীয় সরকারের ফলপরা এটা বৃহৎ আসনি ঘোষণা করলে, আর এই আসনিট নিবন্ধ যুবক যুবতী সকলের এককালীন সাহায্য 51,000 টাকা এককালীন সাহায্য দেব বলে ঘোষণা করেছে মোদী সরকারে। তো আপনাদের সেই যে আপনাদের অনলাইন আবেদন আছে, সেই অনলাইন আবেদনত কিন্তু আপনাদের 30 জুনলৈকে আপনাদের করব পাৰিব। ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আর আপনাদের যে এই যে আপনাদের সাবসিডি লোন আছে 51,000 টাকা এককালীন সাহায্য, সেইটা আপনাদের 30 জুন আপনাদের অন্তিম তারিখ হয় অনলাইন আবেদন। তো আপনাদের যদি অনলাইন আবেদন করব বিচারে, তেনহলে আপনাদের কেনেকৈ করব, আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে, কোনে কোনে এই আসনিটোর পয়সাখিনি পাব, সকল কথাখিনি আপনাদের এই ভিডিওটোত গম পাব। তো আপনাদের ভিডিওটো সম্পূর্ণ শেষলৈকে চাই থাকিব। তো ইয়াত আপনাদের সেই আপডেটটো চাব আছে। বহুতে ভাল খবর, সরকারে দিব 51,000 টাকার উপহার, কেনেদরে এই সুবিধা লাভ করব জানো। আহ, দেশের সকলগু সম্প্রদায়ের লোকসকলের মাজত উচ্চ শিক্ষা প্রধানের উদ্দেশ্য PMSSY আরম্ভ করা হয়েছে। সরকারে ছোৱালী সকলের কেইবাটাও আসনি আরম্ভ করেছে। এই আসনিবোৰৰ উদ্দেশ্য হয়েছে ছোৱালী সকলের উচ্চ শিক্ষা প্রচার করা। এই আসনিসমূহের ভিতর আছে প্রধানমন্ত্রী সাদী সুগন যোজনা, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যা সর্বাধিক, সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ মুসলমান সম্প্রদায়ের উচ্চ শিক্ষা অবস্থা অতি দুর্বল। এনে পরিস্থিতি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ছোৱালী সকলের মাজত উচ্চ শিক্ষা প্রচারের উদ্দেশ্যে PMSSY আরম্ভ করা হয়েছে বলে জানিবলে দিয়ে কেন্দ্রীয় সরকারে। তো ইয়াতে আপনাদের চাব পারলে এই যে আসনি আছে, এই আসনিটো অকল ছোৱালী সকলের মহিলা সকলের বাবেহে হয়। সরকারে 51,000 টাকা প্রদান করে মোদী সরকার প্রধানমন্ত্রী সাদী সুগন যোজনার অধীনত। বিবাহপূর্বত স্নাতক সম্পূর্ণ করা সংখ্যালঘু সম্প্রদায়ের ছোৱালী সকলক 51,000 টাকা প্রদান করে। আসনিখনের উদ্দেশ্য হয়েছে মুসলমান ছোৱালী আর তেওঁলোকৰ অভিভাবক সকল বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় পর্যন্ত অধ্যয়ন সম্পূর্ণ করে উৎসাহিত করা। তো ইয়াতে আপনাদের চাব পারলে আপনাদের যদি এই কেন্দ্রীয় সরকারের আসনিটির কারণে আপনাদের আবেদন করব বিচারে, তেনহলে আপনাদের যদি সংখ্যালঘু ঘরের কন্যা হয় তেনহলে আপনাদের এই আবেদনটি করব পারিব। আর আপনাদের ইয়াতে ওয়েবসাইটটি চাব পারছে, ইয়াতে তলত দেওয়া লিঙ্কটি ইয়াতে আপনাদের চাব পারছে, মই ডিসক্রিপশন বক্সত দি দিম, তারপর আপনাদের ডাইরেক্ট গিয়ে পেলে আপনাদের চেক আউট করব পারে। তো আপনাদের নিশ্চয় সকল কথাখিনি গম পালে, আর যদি আপনাদের কিনা কনফিউশন থাকে যে সেইটা কেনেক হব বা অনলাইন কেনেক আবেদন করব লাগে, তেনহলে কমেন্ট বক্সত জানাব, সকলবিলাক কমেন্টর রিপ্লাই দিবলৈ চেষ্টা করিম। তো আজির ভিডিও কেন আছিল, থ্যাংক ইউ সো মাছ।